হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 4 পরিবেশ ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা একটা প্রশ্নপত্র সলভ করেছি, এর আগে অলরেডি প্রশ্নপত্র সলভ করেছি, আমরা সেকেন্ড প্রশ্নপত্র সলভ করছি। ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম, আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশানটা অল রাখো, ভিডিওটা লাইক করে দাও, যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের স্ক্রিনে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। শুরু করা যাক। দেখো আজকে আমাদের আলোচনা কি, ক্লাস 4 পরিবেশের প্রশ্নপত্র সলভ করছি। সবার আগে আমি বলেছি কি, 10 নম্বরের এক্সাম হচ্ছে, অলরেডি জানো সিলেবাস দিয়ে দিয়েছি। এখন আমরা দেখব হচ্ছে প্রশ্নপত্র প্যাটার্ন কিরকম থাকে, প্রশ্নপত্র কিভাবে সলভ করতে হয়। সবার প্রথমে কি দিয়েছে দেখো, নির্দেশ অনুসারে প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, সবার প্রথমে প্রশ্ন দিয়েছে গায়ে কাঁটা আছে এমন প্রাণীর নাম হলো। অপশন দিয়েছে সাপ, সজারু, শামুক, কেঁচো। তাহলে কার গায়ে কাঁটা থাকে? অবশ্যই সজারুর গায়ে কাঁটা থাকে। তো উত্তর আমরা করব সজারু। তোমরা যখন লিখবে একদম এভাবে পূর্ণ বাক্যে, আমি শুধু উত্তরটুকু লিখছি এখন, কিন্তু হ্যাঁ সজারু করলাম। তোমরা যখন লিখবে, শুনে নাও ভালো করে, পূর্ণ বাক্যে লিখবে যে গায়ে কাঁটা আছে এমন প্রাণী হলো দেন সজারু, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে জল ও চিনির মিশ্রণকে কি বলে, দ্রবণ, কলয়েড, আচ্ছা মন্ড না দ্রাব্য? জল আর চিনির মিশ্রণকে কি বলে? তোমরা এটা ভীষণ গণ্ডগোল করো, অনেকেই এটা দ্রাব্য করো, নো, এটাকে বলা হয় হচ্ছে দ্রবণ। ওকে, কি লিখবো আমরা? আমরা লিখবো দ্রবণ, আনসার ইজ দ্রবণ। তো এখানটা লিখবে দ্রবণ, অবশ্যই পূর্ণ বাক্যে, যেভাবে বললাম পূর্ণ বাক্যে। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন দিয়েছে যে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। ওকে, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি যে গ্যাসটি থাকে সেটা কি গ্যাস? না, নাইট্রোজেন গ্যাস। ওকে, তো আনসার ইজ নাইট্রোজেন। উত্তর লিখবো আমরা নাইট্রোজেন। দেখো এখানে আমাদের 3টে প্রশ্ন করতে দিয়েছে, 3টে প্রশ্নের কিন্তু 3টেই করতে দিয়েছে, নো, এখানে কোনো রকমের কোনো আমাকে অপশন দেয়নি যে দুটো করতে হবে, এরকম কোনো অপশন কিন্তু দেয়নি, 3টে 3টে করতে হবে হচ্ছে, ঠিক আছে? অনেক সময় এটা কি করে, দুটো মাল্টিপল চয়েস দেয়, আবার একখানা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেয়, এভাবেও কিন্তু দেয়, আবার অনেক সময় 3টে 3টাই মাল্টিপল চয়েস দেয়, অর্থাৎ যে কোনো একটা উত্তর বাছো, আবার অনেক সময় কি করে, দুটো যে কোনো একটা উত্তর বাছো দেয় আর আরেকটা হচ্ছে শূন্যস্থান পূরণ দেয়, বোঝা গেল? নেক্সট, আর প্রত্যেকে তোমরা ম্যাথ ডিভিএস ম্যাডাম সম্বন্ধে জানো, সেখানে ইংরাজি গণিত পাবে, ওকে, সেটা ফলো করে নেবে। নেক্সট দেখো 2 নম্বরে আমাদের কি দিয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ওকে, তাহলে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমরা মেলাবো। এখানে দেখো আমাকে কী কী দিয়েছে, আমাকে দিয়েছে অতিরিক্ত জলীয় বাষ্প, মাছ আর হচ্ছে ডোডো পাখি। এখানে কি দিয়েছে, মরিশাস, বর্ষাকাল আর হচ্ছে ফুলকা। তাহলে অতিরিক্ত জলীয় বাষ্প এটা আমরা দেখতে পাই কখন, বর্ষাকালে। তো বর্ষাকালের সঙ্গে করব, মাছ দেখো দেওয়া আছে, মাছের ফুলকা আছে, তো মাছটা আমরা ফুলকা করব, আর ডোডো পাখি অবশ্যই মরিশাস। তো আমরা মরিশাসের জোটো পাখি হারিয়ে যাচ্ছিলো, আমরা পড়েছি প্রশ্নটা, তো মরিশাস তো হয়ে গেল। এইভাবে কিন্তু ম্যাচ ম্যাচ একটা থাকবেই, অর্থাৎ বাম স্তম্ভ ডান স্তম্ভ ম্যাক্সিমাম স্কুলে থাকে। ওকে, আচ্ছা নাম্বারগুলো তো বললাম না, প্রথম 3টে প্রশ্নের জন্য এখানে 3 নম্বর থাকে, ম্যাথ যেটা আমরা করি ম্যাচের জন্য 1.5 নম্বর, 3টে থাকলে আর 4টে যদি থাকে তাহলে 2 নম্বর থাকে। ওকে, নেক্সট দেখো 3 নম্বরে কি বলেছে, 3 নম্বর বলেছে ঠিক ভুল নির্বাচন করে পাশে টিক বা ক্রস দাও। তাহলে তরল ও গ্যাসের নিজস্ব ভর নেই, তরল বা গ্যাসের ভর নেই, গ্যাসেরও ভর আছে তরলের ভর আছে, ভর অবশ্যই আছে, ঠিক আছে? এদের নিজস্ব কোনো আকার নেই বাট ভর আছে, তার মানে এটা কি লিখবো আমরা, এটা আমরা ক্রস লিখবো। ওকে, এটা কি হবে, ক্রস হবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু 0.5 নম্বর রয়েছে। নেক্সট প্রশ্ন দিয়েছে আমাদের বিষম লাগে কেন, 4 নম্বরের প্রশ্ন, এর জন্য 2 নম্বর দেওয়া হয়েছে। উত্তরটা আমরা কি লিখবো দেখো, উত্তর লিখবো, আমি প্রতিটা আনসার লিখিয়ে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু নোট করে নেবে, ওকে, একটু যদি ফলো করো তাও কিন্তু মনে থেকে যাবে। আমরা লিখবো আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটি নল আছে, ক্লিয়ার? একটি নল দিয়ে খাবার যায় আর অন্য নলটি দিয়ে
একটি নল দিয়ে খাবার যায় আর অন্য নলটি দিয়ে বাতাস যায়। ঠিক আছে, একটু ছোট করে দিই তা দেখতে সুবিধা হবে। হ্যাঁ, একটি নল দিয়ে খাবার যায় আর একটি নল দিয়ে কি যায় না বাতাস যায়। অনেক সময় সময় কথা বলার ফলে, খুব সুন্দর করে লিখবে, অনেকটা সময় পাবে, 20 মিনিট সময় পাবে 10 নম্বরের পেপার সলভ করার জন্য। অনেক সময় কথা বলার ফলে খাবারের টুকরো ভুল করে এই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখন অনেক সময় বাতাস যাওয়ার নলে তোমার অনেক সময় খাবারের টুকরো এই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে। ঠিক আছে, একটু তুললাম আমি, তখন কি হয় না, তখন শরীর চায় বাতাস যাওয়ার, দন্তের সহায়টা, হ্যাঁ, যাওয়ার নল থেকে ওই খাবারের টুকরোকে বার করতে, সেই কারণেই আমাদের বিষম লাগে। কি লিখলাম আমরা, দেখো লিখলাম, আমাদের গলার ভেতর পাশাপাশি দুটি নল আছে, একটি নল দিয়ে খাবার যায় আর অন্য নলটি দিয়ে বাতাস যায়। অনেক সময় কথা বলার ফলে খাবারের টুকরো ভুল করে এই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখন শরীর চায় বাতাস যাওয়ার নল থেকে ওই খাবারের টুকরোকে বার করতে, সেই কারণে আমাদের বিষম লাগে। ক্লিয়ার? এইভাবে কিন্তু সুন্দর করে লিখবে। হয়ে গেল, নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো, এটার জন্য 2 নম্বর ছিল, আমরা সলভ করে নিলাম। নেক্সট দেখো, 5-এর প্রশ্নটা বলেছে যে 5-6টি বাক্যে উত্তর দাও, মিশ্রণ কাকে বলে, মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা 2 পদ্ধতি। যা যা প্রশ্ন করাচ্ছি না, ফলো করলে অবশ্যই ভালো ফল করতে পারবে। তাহলে মিশ্রণ কাকে বলে সবার আগে আমরা লিখব। মিশ্রণ কাকে বলে আমরা কি লিখতে পারি? উত্তর, একের বেশি রকমের জিনিস মিশে, একের বেশি রকমের জিনিস মিশে থাকলে তাকে মিশ্রণ বলে। ক্লিয়ার? একের বেশি রকমের জিনিস মিশে থাকলে তাকে মিশ্রণ বলে, এটা লিখলাম। এবার হচ্ছে মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা 2 পদ্ধতি। কি লিখবো আমরা, এটা দেখে নিয়েছি, একটু সরালাম আমি, দাঁড়াও একটু ছোটো করে দিই, একটু সরালাম, লিখলাম মিশ্রণ থেকে উপাদান আলাদা করার 2 পদ্ধতি হলো, 1 নম্বর কি লিখবো, হাত দিয়ে আলাদা করা, 2 নম্বর হাওয়ার সাহায্যে আলাদা করা।
ঠিক আছে, মিশ্রণ থেকে উপাদান আলাদা করা দুটো পদ্ধতি হচ্ছে, হাত দিয়ে আলাদা করতে পারি আর হাওয়ার সাহায্যে আমরা আলাদা করতে পারি। ঠিক আছে, বাস হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের প্রশ্নপত্র, তোমাদের কিন্তু একটা প্রশ্নপত্র আমরা সলভ করে ফেললাম পরিবেশের, এরপরে আমরা বাংলার প্রশ্নপত্র সলভ করব। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এর আগেও প্রশ্নপত্র সলভ আছে, এরপরেও আসবে, প্রত্যেকে নোটিফিকেশান অল রাখো, ভিডিওটা লাইক করে দাও, লাইক শেয়ার, যে ক্লাসের বেশি থাকে ভিডিও সেই ক্লাসের বেশি আসে। খুব ভালো থাকো, টাটা।